সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। জিলহজ মাছের কোরবানির দিনগুলোতে আমরা যে তাকবীর বলি, অর্থাৎ আল্লাহ আকবার, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই যে তাকবীরটা বলি, এই তাকবীরকে বলা হয় তাকবীরে তাশরিক। এখন এই তাকবীরে তাশরিক কোন তারিখ থেকে শুরু হবে এবং কোন সময় শেষ হবে সেটি প্রথমে জানিয়ে দিচ্ছি। মূলত এই তাকবীরটা শুরু হবে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর নামাজ পর্যন্ত। প্রত্যেক নামাজি পুরুষ এবং মহিলা সকলেই এটি পাঠ করবেন, তবে পুরুষেরা উচ্চ স্বরে এবং নারীরা নিম্ন স্বরে এটি পাঠ করবেন। কমপক্ষে একবার পাঠ করা ওয়াজিব। এই যে তাকবীরে তাশরিক, এটি কেন পড়তে হয়, এ ব্যাপারে সহিহ আল বুখারীর ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ তিনি বলেছেন, মহান আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করতে গিয়ে হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাম পিতা পুত্র যখন কোরবানির প্রস্তুতি নিচ্ছিলেন, এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিসসালাম তার ছুরিটা ইসমাইল আলাইহিসসালামের গলায় চালানোর জন্য উদ্যত হলেন। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামকে জান্নাত থেকে দম বানিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যেতে বললেন যে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে যেন দম্বা জবহ করা যায়। সেজন্য তিনি খুবই দ্রুততার সঙ্গে কোরবানির সেই পশু নিয়ে যখন পৃথিবীতে আসছিলেন, তিনি খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন, চিন্তিত হয়ে পড়লেন যে ছুরি চালাতে ইব্রাহিম আলাইহিসসালাম উদ্যত হয়ে গেছেন, এ অবস্থায় আমি যদি যথাসময়ে পৌঁছতে না পারি তাহলে অন্যরকম কিছু হয়ে যেতে পারে, ইসমাইল আলাইহিসসালাম জবাহ হয়ে যেতে পারে। এই চিন্তায় তিনি আকাশের মাঝে থাকা অবস্থাতেই ইব্রাহিম আলাইহিসসালামের দিকে তাকিয়ে জোরে বললেন, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। জিব্রাইল আলাইহিসসালামের কণ্ঠের আওয়াজ শুনে ইব্রাহিম আলাইহিসসালাম উপরের দিকে তাকালেন। জিব্রাইল আলাইহিসসালামকে দেখে তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পিতার এই কথা শুনে ইসমাইল আলাইহিসসালাম তিনি বললেন, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তিনজনের কথা, অর্থাৎ আল্লাহ তাআলার একজন শ্রেষ্ঠ ফেরেশতা এবং প্রিয় দুই বান্দা, তাদের এই কথাটা মহান আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়ে গেল যে কিয়ামত পর্যন্ত এই নির্দিষ্ট সময়, অর্থাৎ জিলহজ মাসের 5 দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের উদ্দেশ্য করে এই কথাগুলো অন্তত প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলাটাকে জরুরি করে দিলেন। এখন প্রশ্ন হলো, এই তাকবীরটা এত জরুরি কেন, আর এই সময়ের সাথে এই তাকবীরের সম্পর্কটা কি? জিলহজ মাসের এই সময় এই তাকবীর বলার বিশেষ কারণ তো অবশ্যই রয়েছে। গোটা পৃথিবীটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ তাআলা বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, গোটা সৃষ্টি জগৎ সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। সুতরাং আল্লাহ সৃষ্টি করার কারণে পৃথিবীটা আল্লাহর হুকুমে চলবে, এটাই কিন্তু সবচেয়ে বড় যৌক্তিক এবং সত্য কথা। সেই পৃথিবী যুগে যুগে ধরেই মানুষেরা নিজেরা নিজেদের ইচ্ছে মতো সমাজ, রাষ্ট্র এবং বিশ্ব ব্যবস্থাপনা পরিচালনা করছেন। এই ক্ষেত্রে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসের একটি বিশেষ এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ এবাদা রেখে দিয়েছেন, সেটি হলো হজ করা। এই হজের মৌসুমে আল্লাহর মেহমান সম্মানিত হাজি সাহেবেরা হজের মাঠে আরাফাতের ময়দানে গিয়ে তারা বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াল মুলকা লাকা লা শারীকা লাকা। তারা বলতে চায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ, আমরা দুনিয়ার সব কিছু ছেড়ে শুধুমাত্র নিজেকে নিয়ে তোমার দরবারে হাজির হয়েছে, আমার আর কেউ নাই, কিচ্ছু নাই। তারা বলে, লা শারীকা লাকা লাব্বাইক, হে আল্লাহ, পৃথিবীতে তোমার সঙ্গে কোনো শরিক হতে পারে না, তুমি একমাত্র ইলাহা, তুমি একমাত্র হুকুমদাতা, তুমি একমাত্র রব, তুমি একমাত্র ইলাহা, তুমি ছাড়া আর কোনো শরিক নেই, এ কথা আমরা স্বীকার করছি। ইন্নাল হামদা ওয়াল মুলকা লাক, যেহেতু এই পৃথিবীতে, এই পৃথিবীটা তোমার, কাজেই তোমার শরিক নেই আর তোমার প্রশংসা ছাড়া আর কিছু হতে পারে না, তোমার হুকুম ছাড়া আর কোনো হুকুমও চলতে পারে না, লা শারীকা লাক, তোমার কোনো শরিক নাই। তাহলে মহান আল্লাহর এই সৃষ্টি জগতে আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম চলবে না, আল্লাহ ছাড়া কারো প্রাধান্য চলবে না, গোটা পৃথিবীতে তাওহিদ প্রতিষ্ঠা হবে, এ কথাই হাজি সাহেবেরা সেখানে বলে থাকে। পরবর্তীতে তাদেরকে হজের মাঠ থেকে ফিরে আসতে হয়, তারা যেন আল্লাহ তাআলার কাছ থেকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, যারা গোটা পৃথিবীতে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে আল্লাহর দরবার থেকে ফিরে এসেছে পৃথিবীতে তৌহিদ প্রতিষ্ঠার নেতৃত্ব দেওয়ার জন্য। এখন এই হাজি সাহেবদের এই যে দায়িত্ব নিয়ে ফিরে আসলো, দ্বিতীয়ত এই সময়ের সবচেয়ে বড় একটি এবাদা হলো কোরবানি দেওয়া। যারা কোরবানি দেয় তারা কি বলে,
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তার জীবন, তার মরণ, তার সম্পদ, তার সব কিছু, তার কোরবানি, তার নামাজ, সব কিছু আল্লাহর উদ্দেশ্যে এ ঘোষণা করে তারা কোরবানি দেয়। অর্থাৎ তারা বলতে চায়, আল্লাহ সবকিছু তোমার, আমি আমার জীবনের সবকিছু দিয়ে কেবলমাত্র তোমার তাওহীদ প্রতিষ্ঠা করব, তোমার দিন প্রতিষ্ঠা করব, এ ব্যাপারে তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম। তাহলে হাজী সাহেবদের সঙ্গে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে, দিন প্রতিষ্ঠার দায়িত্ব, তাওহীদ প্রতিষ্ঠার দায়িত্বের ব্যাপারে একাত্মতা প্রকাশ করলো কোরবানি দাতারা। তাহলে যারা কোরবানি দিতে পারেন নাই তারা কি করবেন? তারা নয় জিলহাজ ফজরের থেকে শুরু করে তেরোই জিলহাজ আসর পর্যন্ত ওই একাত্মতা ঘোষণা করার স্বার্থে তারা বলবেন, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর বড়ত্ব ঘোষণা করবে, তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে এবং আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার ঘোষণা দিবে। তার মানে হাজিরা থেকে শুরু করে সাধারণ গরিব মানুষ, গোটা পৃথিবীতে সকল মুসলিম উম্মা এক বাক্যে আল্লাহর আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য যে বাক্যগুলো প্রকাশ করবে এবং ঘোষণা করবে সে ব্যাপারে তারা তাদের জীবন পরিচালনার জন্য ঐক্যবদ্ধ হবে। এই কারণে মহান আল্লাহ তাআলা হাজিদের সেই আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া, কোরবানি দেওয়া এবং সকল মানুষের সকল মানুষকে একসঙ্গে তাওহীদ প্রতিষ্ঠার সেই বাণী ঘোষণা করার প্রয়োজনীয়তা অনুভব করে আল্লাহ তাআলা গোটা বিশ্ব মুসলিমের জন্য তাকবীরে তাসদিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এ বাক্যগুলি পড়াকে জরুরি করে দিয়েছেন। তবে এক্ষেত্রে প্রশংসামূলক, পবিত্রতামূলক এবং তাওহীদমূলক যে কোনো বাক্যই পাঠ করা যেতে পারে, এ ব্যাপারে রুখসত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে উচ্চ স্বরে সকল জায়গায় এই বাণীগুলি ছড়িয়ে দেওয়ার ব্যাপারে তৌফিক দান করুন। আমিন।